শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ত্রিশে ডিসেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো আগামী আঠাশ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বরাকে হাতে হাত জড়ো যাত্রা ঘোষণা কংগ্রেসের বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দি জেলার মেলা প্রেমীদের জন্য সুখবর এবার হাইলাকান্দিতে হচ্ছে রবীন্দ্র মেলা হাইলাকান্দি রবীন্দ্র মেলার কাজ চলছে জোর কদমে কখন কার মৃত্যু আসে তা বলা যায় না জুম্মার নামাজের সময় কুতবা পড়তে পড়তে ডলে পড়লেন একজন মসজিদের ইমাম ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটি রতন টাটার জন্মদিনে চারশো টাকার ফ্রি রিচার্জ লিঙ্কে ক্লিক করার আগে সাবধান নিলাম বাজারে ট্রাফিক পুলিশের উপর আক্রমণ অটো চালকের গুরুতর আহত ট্রাফিক পুলিশ চাঞ্চল্য নিলাম বাজারে আজ অর্থাৎ শুক্রবার একই দিনে দুটি দুঃখজনক ঘটনা মাতৃহারা হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে আজ অর্থাৎ শুক্রবার বুররাতে জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পান্ত মাতৃ বিয়োগের শোকের মাঝে দুর্ঘটনাগ্রস্ত ঋষভের সুস্থতা কামনা প্রধানমন্ত্রীর গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন বললেন ঋষভ পান্ত এবারের এইচএসএলসি অর্থাৎ মেট্রিক পরীক্ষার ফর্ম পূরণে বর্ধিত সময় নিয়েও জটিলতা কতজন ছাত্রছাত্রী অবতীর্ণ হচ্ছে এখনও ছবি স্পষ্ট নয় ইউজিসি নিট পরীক্ষার তারিখ ঘোষণা একুশ ফেব্রুয়ারি থেকে দশ মার্চ পর্যন্ত করিমগঞ্জের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ড পুরে সাই স্কুলের মিড ডে মিল এবার খাদ্য সুরক্ষার অধীনে দেওয়া হবে আয়ুষ্মান ভারতের কার্ড শিলচর সোনাবাড়ি ঘাটে গাছের আগায় দাউ দাউ করে আগুন আতঙ্ক এলাকায় এবং শেষ খবরটি এক লক্ষের টার্গেট নিয়ে করিমগঞ্জ পুলিশের অভিযান প্রতিদিন এক লক্ষ টাকা করে জরিমানা আদায়ের টার্গেট অসির মন্তব্যে চাঞ্চল্য তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আগামী আঠাশ জানুয়ারি থেকে বরাক উপত্যকায় হাতে হাত জড়ো পদযাত্রা কার্যসূচি শুরু করতে যাচ্ছে কংগ্রেস আজ অর্থাৎ শুক্রবার প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একতা জানিয়েছেন বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া। প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেন সহ অন্যান্য নেতাদের পাশে নিয়ে ভূপেন বরা বলেন আগামী আঠাশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হাতে হাত জড়ো পদযাত্রা সীমান্ত দলাই থেকে শুরু হবে পদযাত্রা পনেরো দিন উপত্যকার বিভিন্ন এলাকা পদযাত্রা করে অর্থাৎ একশো পঁয়ষট্টি কিলোমিটার পদযাত্রা করা হবে দশ ফেব্রুয়ারি ঐতিহাসিক মালেগড়ে সমাপ্তি হবে এর মধ্যে দিয়ে ভারত জ্বর অঙ্গ হিসাবে এক হাজার কিলোমিটার পদযাত্রা সম্পূর্ণ করা হবে বলে জানান বরা এই পদযাত্রায় এআইসিসি সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং সহ দলের শীর্ষ নেতা উপস্থিত থাকবেন এক চাঞ্চল্যকর ঘটনা নিলাম বাজারে এক অটো চালকের অতর্কিত আক্রমণের শিকার হলেন এক পুলিশ কর্মী জানা গেছে নর পার্কিং জোনে অটো পার্কিং করছিলেন একজন অটো চালক এতে পুলিশ কর্মী বাধা দিলে গোটে বিপত্তি কর্তব্যরত পুলিশ কর্মী হেলাল উদ্দিনের উপর আক্রমণ চালিয়ে পলায়ন করেছে দুষ্কৃতী অটো চালক ঘটনায় গুরুতর আহত হয়েছেন পুলিশ কর্মী হেলাল ঘটনার পর বাজেয়াপ্ত করা হয়েছে অটোরিকশাটি এই ঘটনায় চাঞ্চল্য গাছের আগায় দাউ দাউ করে জ্বলছে আগুন এলাকায় সরিয়ে পড়েছে আতঙ্ক সোনাবাড়িঘাট প্রথম খন্ডের সুনাই পূর্ত সড়কের পাশে তাকা সুমিন কানিয়ালের বাড়ির সীমানায় তাকা একটি মৃত শিরিশ গাছে বিদ্যুৎ থেকে আগুন ধরে হঠাৎ দুয়া দেখতে পান বাড়ির এরপর করে দেখা যায় গাছের আগায় আগুন আগুনের লেলিহান তাকায় বাড়তে আতঙ্ক দেখা দে খবর দেওয়া হয় বিদ্যুৎ বিভাগ ও দমকল বাহিনীকে উভয় বিভাগের কর্মকর্তারা পৌঁছেন সুনাইও উত্তর কৃষ্ণপুর থেকে দুটি দমকল ইঞ্জিন পৌঁছে আগুন নেবানোর কাজ শুরু করেন এদিকে সোনাবারীঘার জিপির এপি সদস্যার প্রতিনিধি মুন্না মজুমদার জানান আজ অর্থাৎ শুক্রবার দুপুরে বিদ্যুতের তার গেসে থাকা শুকনো মৃত গাছটিতে আগুন ধরে শর্ট সার্কিট থেকে আগুন ধরেছে বলে মনে করেন তিনি কার মৃত্যু কখন হয় তা বলা যায় না এরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়ে পড়েছে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে শুক্রবার জুম্মার নামাজের আগে কুতবা পড়তে পড়তে ডলে পড়লেন একজন মসজিদের ইমাম কুতবা পড়তে পড়তে মৃত্যু হল ইমাম জনের মুহূর্তের মধ্যে হুলুস্থুল পরিস্থিতি সৃষ্টি হয় মসজিদের মধ্যে সম্প্রতি এই ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় একই দিনে দুটি দুঃখজনক ঘটনা আজ অর্থাৎ শুক্রবার মাতৃহারা হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো বছরে জীবনাবসান হয়েছে হীরাবেন মোদির এদিকে আজ অর্থাৎ শুক্রবার জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পান্ত মাতৃ বিয়োগের শোকের মাঝেও ঋষভ পান্তের সুস্থতার কামনা করে টুইট করলেন প্রধানমন্ত্রী দেহরা হাসপাতালে চিকিৎসা চলছে পান্তের অবস্থা স্থিতিশীল হলেও চোট পেয়েছেন ভারতীয় বেটার ঋষভ পান্তের দ্রুত সুস্থতা কামনা করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দিষ্ট সময়সীমার মধ্যে এইচএসএলসি অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষার ফর্ম পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে রাজ্যের একাংশ স্কুল যার জন্য সেবা পরপর দুবার অনলাইনে ফর্ম পূরণের সময়সীমা বাড়াতে বাধ্য হয়েছে এখনও অনেক পরীক্ষার্থী ফর্ম পূরণ করতে পারেনি বলে জানা গেছে যারা পারেনি তারা পরীক্ষায় বসতে পারবে কিনা সেটা অনিশ্চিত অন্যদিকে পরীক্ষার ফিজ সময় মতো যারা জমা দিতে পারেননি তাদের পাঁচশো টাকা করে জরিমানা দিতে হবে বলে ঘোষণা করেছে সেবা কর্তৃপক্ষ কিন্তু জরিমানার মাসুল এত গুণ বাড়ানো বিভিন্ন মহলে সেবার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে এই অবস্থায় আজকের তারিখ পর্যন্ত আগামী এইচএসএলসি অর্থাৎ স্কুল শিক্ষান্ত পরীক্ষায় অসমে কতজন ছাত্রছাত্রী অবতীর্ণ হচ্ছে সেই ছবি স্পষ্ট নয় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে যেখানে দাবি করা হয়েছে যে রতন টাটার জন্মদিন উপলক্ষে টাটা টেলিকম প্রত্যেককে বিনামূল্যে চারশো উনআশি টাকা রিচার্জ দিচ্ছে যা ছাপ্পান্ন দিনের জন্য বৈধ থাকবে রিচার্জটি পেতে গেলে প্রথমে লিঙ্কে দেওয়া সার্ভেটি সম্পূর্ণ করতে হবে তারপর স্ক্রিনে আসা লিঙ্কটিকে হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে তারপর নিচে দেওয়া লিঙ্কটিকে ক্লিক করতে হবে এরপরই দেখা যায় ওই নির্দিষ্ট লিংকে ক্লিক করলে তা চলে যাচ্ছে সন্দেহজনক ওয়েবসাইটে তাই এরকম লিঙ্ক থেকে নিজেকে সুরক্ষিত রাখুন এবং অন্যকেও সুরক্ষিত রাখুন মিড ডে মিলের গুদামে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা আজ অর্থাৎ শুক্রবার সকালে সংগঠিত ঘটনাটি করিমগঞ্জের শতবর্ষ পুরানো সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আগুনে পুরে নষ্ট হয় মধ্যাহ্ন বুজনের চাল জানা যায় আজ সকাল আনুমানিক ছয়টায় এক প্রাত ভ্রমণকারী স্কুলের গুদাম গড়ে দুয়া দেখতে পেলে তিনি ডাকাডাকি করেন তবে কারো সারা না পেয়ে দমকল বাহিনীকে ফোন করেন পাশাপাশি স্কুলে বিদ্যুৎ রয়েছে দেখে বিদ্যুৎ বিভাগেও ফোন করেন ওই ব্যক্তির তৎপরতায় স্কুলের আরও একটি কক্ষ রক্ষা পায় কিন্তু রক্ষা পায়নি পড়ুয়াদের চাল গুদামে থাকা বস্তা বস্তা চাল পুড়ে যায় তবে আগুন লাগার কারণ জানা যায়নি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ নিট সহকারী অধ্যাপক হিসাবে নিয়োগের জন্য একুশ ফেব্রুয়ারি থেকে দশ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার জাতীয় পরীক্ষা সংস্থা ঘোষণা করেছে উনত্রিশে ডিসেম্বর থেকে সতেরো জানুয়ারি পর্যন্ত ফর্ম ভর্তি করা যাবে পরীক্ষাটি তিরাশিটি বিষয়ে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে আর্থিক দিক থেকে দুর্বল জনগণকে আর্থ সামাজিক এবং জাতিগত গণনার ভিত্তিতে আয়ুষ্মান ভারতের কার্ড প্রদানের প্রক্রিয়া পরিবর্তন করা হয়েছে এখন থেকে রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইনের হিতাধিকারীদের তত্ত্বের আধারে আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়ার জন্য অসম সরকার সিদ্ধান্ত নিয়েছে বলা বাহুল্য আর্থিক দিক থেকে অনগ্রসর শ্রেণীর লোকেদের সুচিকিৎসার জন্য সরকার কয়েক বছর থেকে অটল অমৃত অভিযান এবং আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে কার্ড দিয়ে চিকিৎসার সুযোগ দিচ্ছিল কিন্তু এই প্রক্রিয়া এখন থেকে বন্ধ হয়ে যাচ্ছে এবার শেষ খবরটি এক লক্ষের টার্গেট নিয়ে করিমগঞ্জ পুলিশ অভিযানে নেমেছে যেভাবেই হোক এক লক্ষ টাকার জরিমানা আদায় করতেই হবে দৃঢ়তার সঙ্গে জানালেন সদর তানার ওসি আর মাত্র একদিন বাকি নতুন বছর আসতে নতুন বছরের অনুষ্ঠানকে গিরে রাজ্যে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ মতে সারা রাজ্যে পরিবহন ও পুলিশ বিভাগ নানা পদক্ষেপ গ্রহণ করেছে নতুন বছরের অনুষ্ঠান উপলক্ষে মদ্যপান করে গাড়ি চালিয়ে অনেক দুর্ঘটনা সংঘটিত হয়েছে এতে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে তাই দুর্ঘটনামুক্ত পরিবেশ গঠন করতে সরকারের পদক্ষেপ হিসাবে পরিবহন ও পুলিশ বিভাগ যানবাহন চালকদের চেকিং করা শুরু করেছে বেশ কিছুদিন থেকে এই প্রক্রিয়া চলতে দেখা যায় সন্ধ্যায় করিমগঞ্জ পেট্রোল পাম্প এলাকায় এক বিশাল অভিযান চালায় পুলিশ বিশাল সংখ্যক পুলিশ বাহিনী নিয়ে সব ধরনের যানবাহন চালকদের চেকিং শুরু হয় পেট্রোল পাম্প এলাকায় মেলার মতো পরিবেশ সৃষ্টি হয় সুটো মাঝারি বড় কোনো ধরনের যানবাহন ফাঁকি দিয়ে যাওয়া সম্ভব হয়নি প্রত্যেকটি যানবাহন আটকানো হয়েছে চালকদের ড্রাইভিং লাইসেন্স হেলমেট না তাকায় জরিমানা দিতে হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে